আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শক? নিশ্চয়ই ভালো আছেন। আমার এই ভিডিওটি মে মাসের 13 তারিখে ধারণ করা ছিল, আর সময় সুযোগ হচ্ছিল না ভিডিওটা এডিট করার মতো, তাই আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই আজকে অনেক দিন পরে এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। মে মাসের 13 তারিখে আমাদের অ্যানিভার্সারি ছিল, আর এই দিনটা নিয়ে আমাদের অনেক প্ল্যানিং ছিল, কিন্তু প্ল্যানিং মতো কিছুই হয়নি। মেয়েদেরকে নিয়ে একটু বাইরে বেড়াতে চেয়েছিলাম এবং সারা দিন ঘুরে ফিরে রাতে ডিনার করে বাসায় যাব, এরকম একটা প্ল্যান ছিল। কিন্তু ছোট মেয়ের মডেল টেস্ট পরীক্ষা চলছে আর হৃদিও একটু ব্যস্ত, ওরা বলল যে আমরা যেতে পারবো না, তোমরা যাও একটু ঘুরে আসো। তারপরে ছিল বাসায় মেহমান, আমার ছোট বোন ছিল, আমাদের হাফসা সোনা পাখি ছিল, তো সবাই ছিল, আমিও ব্যস্ত ছিলাম। মেয়েরাও যেহেতু বের হবে না, তাই আর বাইরের প্রোগ্রামটা হলো না, ক্যান্সেল হয়ে গেল। কিন্তু সারা দিন পরে মানে প্রায় 4টা 5টার দিকে আপনাদের ভাইয়া আর আমি বের হলাম, বাসা থেকে বের হলাম তখন প্রায় আসরের পরে। তো কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় চিন্তা ভাবনা করতে করতে হাতিরঝিলে একটু নেমে সময়টাকে আমরা নষ্ট করলাম, তারপরে এলাম রমনা পার্কে। এই পার্কটা আমার বরাবরই অনেক ভালো লাগে, এমনিতেই আমার পানি পছন্দ, আর এই পার্কে আছে অনেক সুন্দর একটা লেক, যেই লেকটা দেখলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। তো আমরা আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যার সময় হয়ে গেছে, ঢুকতেই আপনাদের ভাইয়া আমাকে বাদাম, সিমবুচি আর বুট কিনে দিল, এগুলো আবার আমার অনেক পছন্দ। বাদাম দেখলে, সিমবুচি দেখলে সে আমাকে সব সময় কিনে দেয়, যদিও সে আবার এটা খেতে পারে না, এটা খেলে নাকি তার দাঁত ভেঙে যাবে। তো আমি সারাটা রাস্তা সিমবিচি খেতে খেতে এখন চলে এলাম ফুলের কাছে, যদিও আমার মাথায় আমি গোলাপ ফুল পরেছিলাম, তারপরও আপনাদের ভাইয়া বলল মাথায় একটা রজনীগন্ধা ফুল পরো। তো আমি বললাম গোলাপ ফুল তো পরেছি, রজনীগন্ধা ফুলটা আমি কোথায় পরবো। যাই হোক, আপনাদের ভাইয়া যেহেতু শখ করলো একটা রজনীগন্ধা ফুল মাথায় পরার জন্য, তো আমি একটা ফুল নিলাম। তবে ফুলটা মাথায় পরার মতো না, দেখা যাচ্ছে মালাটা একটু বড়, আমার যে খোপা সেই খোপার মধ্যে ফুলটা সেট হচ্ছে না, ফুলটা হয়ে যাচ্ছে বড়। তারপরও আমি খোপার মধ্যে পরলাম, যেহেতু আপনাদের ভাইয়া চাচ্ছে মাথায় একটু ফুলটা পরি। মাথায় ফুলটা পরে তার সাথে আমি কিছু ভিডিও করলাম, টিকটক করলাম, আর এরই মধ্যে আবার মাগরিবের আজানও দিয়ে দিচ্ছে। যদিও ইচ্ছা ছিল এখানে আরও কিছু সময় থাকবো, কিন্তু অন্ধকার হয়ে গেছে, পার্কের মধ্যে যারা ছিল তারা এক এক করে চলে যাচ্ছে, আমরা আর কত সময় থাকবো। তো আপনাদের ভাইয়া বলে চলো এখন চলে যাই, তুমি কি খাবে? তো আমি বলছি মেয়েরা আসেনি, তাদেরকে রেখে কি খাবো, চলো বাসায় যাই, আর আজকে মেয়েদের আবদার হচ্ছে তারা ডমিনোর পিজা খাবে। আপনাদের ভাইয়া আবার মেয়েদের হাতে টাকা দিয়ে এসেছে, তোমরা পিজা অর্ডার করো, যদি আমাদের আসতে দেরি হয়ে যায় তোমরা অর্ডার করে ফেলো। তো এই রমনা পার্কে অনেক সময় আমরা ঘোরাফেরা করলাম, যদিও সময়টা একটু কম ছিল, আর এখানে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই ওয়াকওয়েগুলো। আজকে সন্ধ্যা হয়ে যাওয়াতে মানুষ কমে গেছে, এমনিতে আসলে দেখা যায় এত পরিমাণে ভিড় থাকে যে এই ওয়াকওয়েগুলোর মধ্যে হাঁটাই যায় না। যাই হোক, সন্ধ্যার পরে রমনা পার্ক থেকে বেরিয়ে এলাম, আপনাদের ভাইয়া মাগরিবের নামাজ পড়লো, আমি অপেক্ষা করলাম। এরপর চলে এলাম খিলগাঁও আপন কফি হাউজে। এই আপন কফি হাউজের চকলেট কোল্ড কফিটা আমার আবার ভীষণ পছন্দ। তো আপনাদের ভাই আমাকে অনেকগুলো কফি হাউজের কথা বলেছে, কোথায় যাবে, আমি বললাম কোথাও যাব না, আমি আপন কফি হাউজের চকলেট কোল্ড কফিটাই খাবো। তো আপনাদের ভাই আমাকে এখানে নিয়ে আসলো, বলল তুমি শুধুমাত্র কফি খাবো আর কিচ্ছু খাবো না। তো আমি বললাম আর কিচ্ছু খাবো না, আমি শুধু কফিই খাবো। যাই হোক, আমরা কফি অর্ডার দিয়ে অপেক্ষা করছি, আর আমার মাথায় যে রজনীগন্ধা ফুলের মালাটা ছিল সেটা মাথায় থাকছিল না, তাই আমি মাথা থেকে খুলে এটাকে আবার হাতে পরে নিলাম। আমার মনে হচ্ছে খোপার চেয়ে হাতেই এই ফুলটা বেশি ভালো লাগছে। কফির জন্য অপেক্ষা করতে করতে কফি চলে এলো, এমনিতেই তো এই কোল্ড কফিটা আমার অনেক পছন্দ, কিন্তু আপনাদের ভাইয়া বলছিল তার নাকি খেতে অনেক ঠান্ডা লাগছে। কিন্তু কি করা, বেচারা আমার জন্য আজকে এই না খেতে চেয়েও এই ঠান্ডা কফিটাই খাচ্ছে। তো এই ছিল আমাদের এই স্পেশাল ডেতে সাদামাটা কফি খাওয়া আর সিমবিচি বাদাম বুট খাওয়া। তো কেমন লাগলো আমাদের আজকের এই ছোট্ট ভিডিও ব্লগটি, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।
সেই প্রত্যাশা নিয়ে আল্লাহ হাফেজ।